वेलकम टू इंजिनियरिंग की मेडिसिन यूट्यूब चैनल इंजिनियरिंग की मेडिसिन यूट्यूब चैने तुम्हारे सकल के एक बार स्वागत हमें एखन आरेकटी इम्पोर्टेंट अनाउंसमेंट निये तुम्हारे सामने हाजिर रहेछि। जे अनाउंसमेंटी उठे एसेछे आमादेर वेस्ट बेंगल म्युनिसिपल सार्विस कमिशनर अफिसियल वेबसाइट थेके, जार अफिसियल पीडिएफ फाइलटा एखन तुम्हारे सामने ऑन करे रेखेछि। যাবতীয় ডিটেলসটি আমি এখন তোমাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। আমরা জানি কিছুদিন আগে একটি এক্সাম হয়ে গেল, যেটা ছিল সাবঅ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের রিটেন এক্সামিনেশান। সেই এক্সামিনেশানের রিটেন রেজাল্ট আজকে পাবলিশ করলো, যার ভিতরে সাবঅ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 2/2023। আরেকটি পোস্ট যেটা ছিল নন টেকনিক্যাল, অবশ্যই আমাদের ইঞ্জিনিয়ারিং রিলেটেড নয়, ডেপুটি অ্যানালিস্ট মাইক্রোবায়োলজি। নেক্সট চলে যাব সাবঅ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পাস/2023 ছিল। এইগুলোর রিটেন রেজাল্ট পাবলিশ করলো এবং এইখানে যে নামগুলো পাবলিশ করেছে, অর্থাৎ শর্টলিস্টেড ক্যান্ডিডেট 4 times অফ দ্য নাম্বার অফ ভ্যাকান্সি, যতগুলো ভ্যাকান্সি ছিল তার 4 times ডেকেছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। তার সাথে বলে রাখি, যেটা অ্যাডভার্টাইজ নাম্বার 1/2023 অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের, সেটা দেয়নি, আশা করা যায় কয়েকদিনের মধ্যে সেটা কিন্তু দিয়ে দিবে। তো কেউ এই বিষয়ে আর কোশ্চেন করবে না কবে দিবে, ঠিক আছে? আমার জানা নেই কবে দিবে, আশা করা যায় কয়েকদিনের মধ্যেই দিয়ে দিবে। তো শর্টলিস্টেড ক্যান্ডিডেটের যাওয়ার আগে আগে ইম্পর্টেন্ট জিনিস বলি, এখানে যে 4 times অফ ভ্যাকান্সির যে শর্টলিস্টেড ক্যান্ডিডেট ডেকেছে ফর ডকুমেন্টস ভেরিফিকেশন, তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে 3rd October অত অক্টোবর মাসে 3 তারিখে। আফটার ডকুমেন্টস ভেরিফিকেশন, অর্থাৎ তোমরা যারা শর্টলিস্টেড হয়েছ, ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে 3 times ভ্যাকান্সির যে 3 times আছে, 3 times ভ্যাকান্সির যেটা রয়েছে সেটার জন্য ইন্টারভিউতে তখন তোমাদেরকে ডাকবে, ঠিক আছে? এবং তোমাদের যে ইন্টারভিউ, যেটাকে বলা হচ্ছে পার্সোনালিটি টেস্ট, সেটা হবে 9th October এবং 10th October। এবং তার আপডেট, অর্থাৎ 3 times ফাইনালি ইন্টারভিউয়ের জন্য যারা শর্টলিস্টেড হবে আফটার ডকুমেন্টস ভেরিফিকেশন, তারা ওই www.mscwb.org, এটা হচ্ছে আমাদের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইট, এখানে লিস্ট দিয়ে দিয়েছে। এবার আমি এক এক করে লিস্টে চলে যাব, তার আগে বলে দিই 3rd October 2023 সকাল 10:30 থেকে ইলেকট্রিক্যালদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো এখানে রোল নাম্বার অনুযায়ী নেম, কাস্ট, DOB, জেন্ডার আর রিমার্কস দিয়ে দিয়েছে, অর্থাৎ কোনটাতে তারা সিলেক্টেড হয়েছে। যেরকম OBC B, কিন্তু সে আনরিজার্ভে সিলেক্টেড হয়েছে। সৌরভ মণ্ডল, অমন কুমার, সুদীপ্ত ঘোষ, অভিষেক দাস, সুদীপ সামন্ত, এরকম করে আছে। তোমরা লিস্টটি ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে, তাছাড়াও আমি আমার গ্রুপে কিন্তু শেয়ার করে দিয়েছি, তোমরা এখান থেকেও নামগুলো দেখে নিতে পারো। চলো, এখানে পরপর রয়েছে, তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল যারা রয়েছে তাদের 1:30 থেকে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে 3rd October। এখানে তোমাদের নাম এবং কোন ক্যাটাগরিতে সিলেকশন হয়েছে, ডেট অফ বার্থ সব দিয়ে দিয়েছে, দেখে না ভালো করে। তো ডেপুটি অ্যানালিস্ট মাইক্রোবায়োলজি, যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিং রিলেটেড নয়, আমি এটাতে আর ডিটেলসে যাচ্ছি না, দেখে নাও। নেক্সট হচ্ছে মেকানিক্যাল 3rd October, এটা হচ্ছে 10:30 থেকে এদের হবে, আর 1:30 থেকে এ বাকি এদের হবে। তো এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস বলা আছে, তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় আধা ঘন্টা আগে অবশ্যই হাজির হয়ে যেতে হবে, এবং তোমাদের যত ডকুমেন্টস রয়েছে তার অরিজিনাল কপি, তার সাথে সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের অল ডকুমেন্টস, তার সাথে সাথে তোমাদের ডেট অফ বার্থের প্রুফ, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট, PWD সার্টিফিকেট, স্পোর্টস সার্টিফিকেট, ঠিক আছে? তার সাথে তোমাদের ফটো আইডি কার্ড, ঠিক আছে? এইগুলো কিন্তু নিয়ে যেতে হবে। তার সাথে তোমাদের নিয়ে যেতে হবে একটা হচ্ছে বায়োডাটা এবং ডিক্লারেশন ফর্ম, এবং বায়োডাটা এবং ডিক্লারেশন ফর্মাট যেটা হয়, ঠিক আছে, সেটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? সেই ডাউনলোডের অপশনও তোমাদের দিয়ে দিবে। তোমরা হচ্ছে 27 September থেকে তোমরা বায়োডাটা এবং ডিক্লারেশন ফর্মাট যেটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে। ইনকেস কেউ যদি ডাউনলোড না করতে পারো, তাদের যদি ডিফিকাল্টি থাকে, তাহলে তোমাদের কিন্তু কমিশনের ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে, 149 AGC বোস রোড, মৌলালী, অর্থাৎ শিয়ালদার কাছে, কলকাতা, ঠিক আছে? এবং তোমাদেরকে বলা হচ্ছে কেউ যদি আগের থেকে যোগাযোগ না করতে পারো, তাহলে যেদিন ডকুমেন্টস ভেরিফিকেশন আছে সেদিনও তোমরা যোগাযোগ করতে পারো, কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের টাইমের 1 ঘন্টা আগে,
ঠিক আছে। তাছাড়া যাবতীয় আপডেট পাওয়ার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.msaw.org ফলো করবে, তার সাথে সাথে আমার চ্যানেলটি ফলো করবে, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখবে, যখনই আপডেট আসবে আমার চ্যানেলে পেয়ে যাবে। এরপরে সিভিল ইঞ্জিনিয়ারিং একটা বেরোলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো।